বিএনপির শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করেছে বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দল বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন ইউ এর নির্বাচন বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড ইটনি মারিয়া গৌনারি এবং ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত জে তেরিঙ্কো আর বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটি প্রধান নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা সাবিউদ্দিন আহমদ সহ অন্য নেতারা তারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার বিষয়ে কথা বলছেন বলে জানা গেছে তবে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি